দু টাকা হলেও সাদাকা করবে, পাঁচ টাকা হলেও সাদাকা করবে। মসজিদের বক্স যখন আপনার সামনে যাবে, আপনার পকেটে টাকা থাকলে মসজিদের বক্সকে খালি ফেরত দিবেন না, বলেন ইনশাআল্লাহ। যখন যে মসজিদে নামাজ করবেন, আপনার মসজিদের সামনে যখন আপনার সামনে যখন বক্স যাবে, এটাকে খালি ফেরত দিবেন না। তো ইনশাআল্লাহ এই বক্স বলবে, রব্বে করিম আমি তার কাছে বারবার গিয়েছি, সে কখনো আমাকে খালি ফেরত দেয়নি, পারবো না ইনশাআল্লাহ। যে যেখানে নামাজ পড়বে সাধ্য মতে দু টাকা রেখে দেবে, পাঁচ টাকার নোট রেখে দেবে, বক্স যেন আমার পক্ষে সাক্ষী দেয়। কি বলছি বলে, বক্স যেন কি, আলহামদুলিল্লাহ শুকর আদায়ের জন্য বলি। মাঝে মাঝে আমি মসজিদের ডাক বক্সের সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় বড় নোটটা রেখে দিই, পৃথিবীর কেউ দেখে না। আমি বলি একটা মজার খবর আছে, এরা যখন টাকাটা তুলবে টাকাটা গুনবে, তখন মানুষ বলবে আল্লাহ যে লোকটা না দেখাই এত বড় নোটটা দিল, আল্লাহ তারা মাফ করে দেন। কি বল মনে হয় কি কর, এই জন্য মসজিদের বক্স যখন যাবে আপনার সামনে, অপেক্ষাকৃত বড় নোটটা, ছাদের বড় নোটটা আস্তে করে চুপে চুপে রেখে দেবে, কথা বলবে। এটা কেমন হবে, যখন টাকা গুনবে সবাই কি বলবে, আহ মাশাআল্লাহ উনি চুপে চুপে এত বড় নোটটা দিয়ে দিলেন, আল্লাহ কবুল করে কি। একদিন আমি আমার সাহেবকে সৌদি আরব 500 রিয়াল হাদিয়া দিয়েছি, 500 রিয়াল তো হাদিয়া দিয়েছি, সাহেব বলছেন মাওলানা অনেক বড় নোট। আমি কি হজরত কলিজা তো চা আরো বড় নোট দিই, কিন্তু এখানে আর বড় নোট নাই, এখানে কি নাই, 500 রিয়ালের উপরে কি নোট আছে, $100 উপরে নাই, 500 রিয়ালের উপরে নাই, 20 দিনারের উপরে নাই, হজরত আর তো বড় নোট নাই, আর বড় নোট কি, আল্লাহ যদি একটু সময় দিয়ে দিতেন, তাহলে আমি কিন্তু সাদাকা করতাম। কি বলতো, কি বলবে, তাহলে আমি কিন্তু কি করতাম, সাদাকা করতাম, আর কি করতাম, আর আমি নেককার হয়ে যেতাম। আল্লাহ তার 60 বছর দিছি হম না, আর 3 দিন দিলে হয়ে যাবেন না, আমি সব বুঝি পাঠ পারি, আরে বুঝেন নাই কথা, আমি 70 বছর দিয়েছি হন নাই, আর এবার দিলে হবেন না, হ্যাঁ আমি সব বুঝি। কি বলে, সদকা, আল্লাহ যদি একটু সময় দিতেন সদকা, সদকা করে দিতাম, আর আমি অনেক কাজের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তালা বলেন কি বলবে বলেন, জিনা আর না, আর হবে না, অনেক দিয়েছি তোকে, অনেক দিয়েছি, অনেক দিয়েছি, অনেক দিয়েছি তোমাকে, আর হবে না। ওয়ালাই ইউয়াখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, আমি জানি তুমি যা যা করেছো, আর দিতাম না, কি বলছি বলে, আর দিব না, আমি জানি যা যা করেছো। আল্লাহ তাআলা আমাদের জীবনকে দামি বানাবার তৌফিক দান করে, সময়কে দামি বানাবো 3 জিনিস দিয়ে, 1 নম্বরে ঈমান দিয়ে, 2 নম্বরে জিকির দিয়ে, 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থেকে, কটা দিয়ে, কি কি, ঈমান, 2 নম্বরে কি, জিকির, 2 নম্বরে কি, মূলত জিকির কাকে বলে, আল্লাহ তাআলার যখন সেই হুকুম, এই হুকুমটা পালন করার নাম জিকির, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার যখন সেই হুকুম বলেন, তখন সেই হুকুম পালন করা, এটার নাম জিকির। একজনের দোকানে বসে বসে হালাল ব্যবসা করে, সম্পূর্ণ হালাল মাল, হালাল ব্যবসা, সম্পূর্ণ হালাল ব্যবসা করে, এই লোকটা দোকানে বসে বসে ব্যবসা করে, আর নামাজের সময় নামাজে চলে যায়, আবার ব্যবসা করে, আবার নামাজে যায়, আবার ব্যবসা করে, আবার নামাজে যায়, এই লোকটার এই ব্যবসাটা জিকির। আরেক লোক 100% হালাল চাকরি করে, হালাল চাকরি করে, আবার নামাজ পড়ে, আবার ডিউটি, আবার নামাজ, আবার ডিউটি, আবার নামাজ, আবার ডিউটি, এই কাজটা 100% জিকির, সুবহানাল্লাহ, বলবেন না কি। আর ঘরে বসে বসে জিকির করতেছে, মাসালা
ঘরে বসে বসে জিকির করতেছে, আজান হয়ে গেছে এবার মসজিদে যায় নাই, এই জিকির মধ্যে ওই লোকটার কাজ এই জিকিরের থেকে অনেক বেশি দামি। বুঝেন নাই কথা? জিকির কি ছোট্ট জিনিস না বড় জিনিস? জিকির ব্যাপক থেকে ব্যাপক জিনিস। এর ব্যাপকতাকে আমরা চকলেট বানিয়ে ফেলছি। বুঝেন নাই কথা? গোটা কোরআন কি? গরু চড়ায়, গরু চড়ায়, গরু চড়ায়, সে ছাগল রাখে, লেকিন জামাতে নামাজ পড়ে। এই লোকটা গরু চড়ানো জিকির, এলটা গরু চড়ানো কি? আরেক বেটা, আরে শুনেন না, আরেক বেটা সুপারি চুরি করছে, সুপারি সুপারি চুরি করে ওই টাকা দিয়ে একটা মুরগি কিনছে, মুরগির বাচ্চা বুচ্চা অনেকগুলো বিক্রি করে একটা ছাগল কিনছে, এই ছাগলের বাচ্চাটা অনেকগুলো বিক্রি করে একটা গাভী কিনছে, এই গাভীর বাচ্চাটা অনেকগুলো বিক্রি করে একটা বাড়ি করছে, এ আবার এই বাচ্চাকে এবার বাচ্চা কাচ্চা বিক্রি করে একটা ঘর করছে, এবার বাচ্চা কাচ্চা বিক্রি করে একটা বিয়ে করছে, এবার সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে, এবার ওই গরুর বাচ্চা কাচ্চা বিক্রি করে 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 এবার হজ করছে, এই বেটার সব হারাম। এবার হজ হজে পড়তেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর ফেরেশতা কয় সুপারি চোরা, সুপারি চোরা, সুপারি চোরা। আরে বলেন ফেরেশতা কি বলতেছে? বলেন ওই বেটা কয় লাব্বাইক, আর ফেরেশতা কয় সুপারি চোর। কি কইতেছে? আর ওই বেটা হালাল টাকা দিয়ে একটা মুখ ছাগল কিনছে, একটা ছাগল হালাল, একশো ভাগ হালাল। এখন ওই ছাগলের জন্য ঘাস কাটতে খেতে গেছে, আজান দিছে আর মসজিদে, আবার দৌড় দিছে ছাগলের কাছে, আবার মসজিদে, আবার ছাগলের কাছে। ওই বেটা ছাগলের ঘাস কাটতেছে, ফেরেশতা লিখতেছে জিকির 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 জিকির। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।